স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আননোন ট্রাফিক্সের পক্ষ থেকে। চেহারা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ভোগেন নারীরা। নিজের চেহারাকে ভিন্নভাবে সাজাতে পটু তারা। তাদের মূল লক্ষ্য পুরুষদের আকৃষ্ট করা, আর কোনো পুরুষ যদি পাত্তা না দেয় তাহলে তো ক্ষোভের শেষ নেই। সেই ক্ষোভ থেকেই অবাক করা কাণ্ড ঘটাতে পারেন তারা। তেমনই এক নারীর খোঁজ পাওয়া গেল সম্প্রতি। তিনি মোট 20 বার কসমেটিক সার্জারি করিয়েছেন নিজের বডিতে, কিন্তু তাতেই থেমে যেতে চান না তিনি। অন্তত আরও 4টি অপারেশন করাতে হবে তার, কারণ তিনি অবিকল সেক্স টয়ের মতো হতে চান। অবাক হলেও ঘটনা সত্যি। জার্মানির বাসিন্দা 26 বছর বয়সী ট্রান্সসেক্সুয়াল ইভানা এমন সিদ্ধান্তই নিয়েছেন, কারণ তিনি দেখতে যেমন তা তার নিজেরই পছন্দ নয়, সেজন্যই সার্জারি করিয়েছেন যাতে পুরুষকে আকৃষ্ট করতে পারেন তিনি। ইভানা জানান, আগে আমি দেখতে কুৎসিত ছিলাম, পুরুষরা আমাকে পাত্তা দিত না, মেয়েরাও আমাকে দেখে হাসাহাসি করত, বলতো আমি সেক্স টলের মতো দেখতে, তাই আমি নিন্দাকে প্রশংসা বানিয়ে নিয়েছি। জানা যায় সার্জারির জন্য এ পর্যন্ত তিনি খরচ করেছেন প্রায় 82 লক্ষ টাকা। বর্তমানে জার্মানির বাসিন্দা ইভানার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা 1 লক্ষেরও বেশি। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, মূল্যবান সময় দিয়ে চ্যানেলটির সাথে ছিলেন বলে। প্রতিনিয়ত এমনই বিভিন্ন ধরনের দেশ বিদেশের আরও অনেক প্রতিবেদনগুলো দ্রুত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।